কুমির হলো জঙ্গলের সন্ত্রাসবাদীর শিকারী। আর জলের মধ্যে যদি একবার কেউ আটকে পড়ে তাহলে তার বেঁচে ফেরাটা টু মাচ কঠিন হয়ে পড়ে। পৃথিবীতে এখনো পর্যন্ত যতগুলি সরীসৃপ প্রজাতির প্রাণী জন্ম নিয়েছে বা রয়েছে তাদের মধ্যে সবথেকে জোরদার বাইট ফোর্স কুমিরের কাছে রয়েছে। জঙ্গলের মধ্যে সর্বদাই বিপদের আশঙ্কা রয়েছে, কিন্তু জলের মধ্যে আপনি যদি ঠিকমতো লক্ষ্য না রাখেন তাহলে এই বিপদের সম্মুখীন আপনাকেও কোনো সময় হতে হবে। জঙ্গলের রাজা সিংহ কিংবা জঙ্গলের সবচাইতে বড় প্রাণী হাতি, যে কোনো প্রাণীকে এই কুমির শিকার করার জন্য সর্বদাই রেডি রয়েছে। তবে সর্বদা যে একটি ঘাতক প্রাণী কুমির সকলকে শিকার করবে তা কিন্তু নয়, কিছু সময় তাদেরকেও শিকার হয়ে যেতে হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা এই রকমই কতগুলি ভিডিও ক্লিপের উপর নজর রাখব যেখানে কুমির ভুল প্রাণীর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই আকর্ষণীয় এপিসোড শুরু করা যাক। একটি বাবুনের মা তার বাচ্চাকে অনেক ভালোবাসে। বাবুনের বাচ্চাকে যদি একবার কেউ বিরক্ত করে কিংবা তাকে যদি কেউ শিকার করার চেষ্টা করে তাহলে তারা এতটা পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে যে তারা আক্রমণ করার জন্য একটা পাও পিছু হটে না। এখানে দেখতে পাবেন একটি কুমির ভুল করে বাবুনের বাচ্চার উপর আক্রমণ করে। কুমিরটি বাবুনের বাচ্চার উপর আক্রমণ করার পর সে তার ভুল বুঝতে পারে, তবে প্রাপ্তবয়স্ক বাবুন কুমিরটিকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। তবে এক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এবং তার বাচ্চা মারা গিয়েছিল। এখানে আপনি দেখতে পাবেন যে কতগুলি বাবুন একটি কুমিরকে ঘিরে ফেলেছে আর ক্রমাগত তারা সকলে মিলে কুমিরের উপর আক্রমণ করে যাচ্ছে। এখানে আপনি আরও দেখতে পাবেন যে কুমিরের চোয়ালের মধ্যে একটি বাবুনের মাথা আটকে যায়। এরপর দীর্ঘ সময় চেষ্টা করার পর সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে যায়। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে একটি চিতা কিভাবে জলের মধ্যে ঝাঁপ দিল। এটা দেখার পর আপনি মোটেও ভাবেন না যে আজকে সে স্নান করবে কিংবা গোসল করার জন্য জলে নেমেছে। এই চিতা একটি কুমিরকে শিকার করার জন্য জলে নেমেছিল। এখানে আপনি আরও দেখতে পাবেন যে কুমির চিতার সঙ্গে নয় বরং চিতা কুমিরের সঙ্গে পাল্লা দিচ্ছে। এখানে আপনি আরও দেখতে পাবেন যে জ্যাগুয়ার কুমিরের গলায় কামড় দিয়ে ধরে রেখেছে আর কুমিরের মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে এইভাবেই ধরে রেখেছিল। সর্বশেষে তাকে ভোজন বানানোর উদ্দেশ্যে টানতে টানতে জলের উপরে অর্থাৎ ডাঙায় নিয়ে আসে। প্রত্যেক বছর প্রায় 25 লক্ষের মতো ওয়েল্ডার বিস্ট কেনিয়া থেকে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এইরূপ মাইগ্রেশনের প্রধান কারণ হচ্ছে অপর পাশে অবস্থিত সাবানা ল্যান্ডের সবুজ ঘাসের জন্য। তবে এই যাত্রাপথে ওয়াইল্ড বিস্টদেরকে দ্য মারার রিভার পার করতে হয়। তবে এই নদীর মধ্যে তাদেরকে মরণ বাঁচানোর সঙ্গে লড়াই করতে হবে। নদী পারাপার করার সময় তাদেরকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়, তা আপনারা প্রত্যেকেই জানেন। জলের সবচাইতে বড় শয়তান কুমির। এখানে আপনি দেখতে পাবেন যে এই কুমির একটি ওয়াইল্ডের বিস্টের পা ধরে ফেলেছে আর সে ছাড়ার নাম নিচ্ছিল না। তারপর দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে একটি হিপ্পো দেবদূতের মতো এসে উপস্থিত হয়। এরপর এই ওয়েল্ডার বিস্ট কুমিরের খপ্পর থেকে ছাড়া পায় এবং সে সুরক্ষিত অবস্থায় ডাঙায় উঠে যায়। আপনারা প্রত্যেকেই এটা জানেন যে একই প্রজাতি কিংবা একই জাতির মধ্যে প্রায় সময় লড়াই হয়। আর দুটি ক্রোকোডাইল যখন নিজেদের মধ্যে লড়াই করে তখন তার থেকে ভয়ানক লড়াই হয়তো আর কিছু হতে পারে না। সাধারণত অ্যাডাল্ট কুমিরগুলি খুবই বুদ্ধিসম্পন্ন এবং শক্তিশালী, আর তারা এটা ভালো করেই জানে যে তাদের কাছে সমান শক্তি এবং সমান বুদ্ধি রয়েছে। এই কারণে একটি প্রাপ্তবয়স্ক কুমির কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করে এনার্জি লস করে না। কিন্তু এই কথাটি বাচ্চা কুমিরগুলিকে কে বোঝাবে? কুমিরের বাচ্চা যারা প্রায় সময় খাবারের জন্য নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করে আর ছোটখাটো কারণের জন্য নিজেদের মধ্যে লড়াই করে একটি কুমির মারা যায়। একটি প্রাপ্তবয়স্ক মহিষের আকার আয়তন দেখে সিংহ তাদেরকে শিকার করতে ভয় পায়, কিন্তু জলের মধ্যে মহিষের কথা তো ছেড়েই দিলাম। জঙ্গলের সবচাইতে বড় প্রাণী হাতি, সেও নিজেকে সুরক্ষিত মনে করে না। কুমির নামক এই দৈত্য কাউকে ছেড়ে কথা বলে না। এমন অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে জলের বাইরে মহিষ কুমিরকে একা পেয়ে তাকে তাড়া করেছে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে কতগুলি মহিষ মিলিত হয়ে একটি কুমিরকে বারংবার শিংয়ের সাহায্যে তুলে আছাড় মারছে। এই ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে একটি মহিষের গলায় কামড় দিয়ে কুমির তাকে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর মহিষ সর্বশক্তি দিয়ে কুমিরটিকে ডাঙায় টেনে নিয়ে আসে, কিন্তু কুমির বুঝতে পারে যে এখানে মহিষের সম্পূর্ণ গ্রুপ উপস্থিত রয়েছে। একটি ছোট্ট ভুলের জন্য আমাকে নিজের জীবন থেকে হাত ধুতে হবে। তাই সঠিক সময় বুঝে পুনরায় সে জলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, जलर मध्य हाथी एवं बन्य महिष किंबा गंडारेर मतो शक्तिशाली प्राणीओ भय पाय। किछु समय देखा गियेछे दैत्याकृतिर कुमिरगुली कोनो प्राणीके देखे भय पाय ना। हाथीर मतो बड़ साइजेर प्राणीगुलिर उपर आक्रमण करते तारा बिंदु मात्र भय पाय ना। एकटी प्राप्तबयस्क कुमिर खूब भालो करेई जाने जे हाथीर शरीरेर सबचाइते दुर्बल अंश हलो तादेर शुंड़। एई कारणे प्रत्येकटी कुमिर सर्वप्रथम हाथीर शुंड़ेर उपर आक्रमण करे आर बेशिरभाग समयटा हाथीर बाच्चार उपर आक्रमण करार सठिक समय खोजे। तबे हाथीर संगे पांगा नेওয়া अत सहज काज नय, कारण किछु समय हाथी क्षुब्ध हये ओठे आर निजेर आसल शक्तिर परिचय देखिये थाके। एई भिडियो क्लिपे आपनि देखते पाबेन जे एई हाथीर उपर जखन कुमिर आक्रमण करलो तखन हाथी तार शुंड़ेर साहाज्ये किभाबे कुमिरटिके बारंबार तुले आछाड़ मारते शुरू करे। एक बन्य शूकरेर शक्ति हलो तादेर फूर्ति, अर्थात तारा जे एतटा परिमाणे छटपट करते पारे ता अन्य कोनो प्राणी खूब सहजे पारबे ना। बन्य शूकर कुमिरेर आक्रमण थेके तखोनी बाँचते पारे जखन तार चोयालेर मध्य आटके पड़ार आगे से छटपट करे सेखान थेके बेरिये आसते पारबे। एई भिडियोटिते आपनि देखते पाबेन जे किभाबे एकटी कुमिर जलाशय थेके बाइरे आसे एबं शूकरेर बाच्चादेर उपर आक्रमण करे। किन्तु एई सकल प्राप्तबयस्क शूकरगुली मिलित हये जखन कुमिरेर उपर आक्रमण चालालो तखन से भय पेये छुटे पालिये आसलो। बिड़ाल, जाके बाघेर मासी बला हय, सुनते अबाक लागबे तबुओ आपनादेर जानार उद्देश्ये बोले राखी एकटी कुमिर बिड़ालेर काछेओ किछु समय हार माने। देखुन किभाबे एकटी बिड़ाल दुटी कुमिरके भय देखिए दाँड़ करिये रेखेछे। एखाने देखते पावा जाय कुमिर बिड़ालके भय देखानोर चेष्टा करे, किन्तु एई बिड़ालओ कोनो दिक थेके कम छिलो ना। आर एई कुमिरेर एटा मने राखा दरकार छिलो जे बिड़ाल हलो बाघेर मासी। तारपर देखते पावा जाय एई कुमिर गुटी गुटी पाये जलाशयेर मध्ये नेमे जाय। तारपर आरो देखते पावा जाय एकटी बिड़ाल एकटी मध्यबयसी कुमिरेर बाच्चाके बारंबार चड़ मेरे जाच्छे। एटी देखार पर आमार तो एमनटाई मने होच्छे जे होमवर्क ना करार जोन्नो एकटी टीचार स्टूडेंटके पानिशमेंट दिच्छे। बाघेर संगे पांगा नेওয়া जे कोनो प्राणीर जोन्नो विपदजनक। तबे एकटी कुमिरेर की होबे जखन से बाघेर संगे पांगा नेबे? एखोनो पर्यन्त कुमिर एवं बाघेर संगे जतगुली लड़ाई हयेছে किंबा जतगुली लड़ाई क्यामेरार मध्ये कैपचार हयेছে तार मध्ये प्रत्येकटी लड़ाइए बाघ कुमिरेर थेके जीते गिয়েছে, कारण बाघेर काছে रयेছে शिकार करार सठिक कौशल किंबा टेक्निक। आपनि जाई बोलुन ना केन, बाघेर काছে रयेছে एकटी मास्टार स्ट्रोक आर ता एकबारेई एकटी कुमिरके आहत करे देয়। बाघ सर्वदाई क्रोकोडाइलेर पिछन दिक थेके तार पीठेर उपर आक्रमण करे, तारपर देखते पावा जाय ताके सम्पूर्ण छिड़े टुकरो टुकरो करे फेलेछे। बाघ एवं कुमिरेर लड़ाई जले होक किंबा डांगाय बाघ सठिक कौशल अवलम्बन करे कुमिरेर थेके जीते जाय। अट्टार, एदेरके बांगलाय बला हय भोंदड़। किछु समय देखा गियेছে एरा कुमिरेर जोन्नो विपज्जनक हये ओठे। किউট देखते एई प्राणीटिর स्वभाव चरित्र देखे ताके कोनो मतेই কিউট বলা যাবে না। जले बसबासकारी एई प्राणीटी किछु समय कुमिरके शिकार करतेও पिछु हटे ना। तारा सर्वदाई एकटी बड़ ग्रुप बानिये बसबास करे, जे कारणे एरा कुमिरेर जोन्नो मारात्मकभावे विपज्जनक। जले होक किंबा डांगाय कुमिर कखनो निजे थेके भोंदड़के शिकार करते जाबे ना। एई सकल भोंदड़ एकत्रित हये कुमिरके प्रचंड परिमाणे बिरक्त करे। कुमिरेर मतो आरो एकटी विशाल आकृतिर प्राणी जले बसबास करे, तादेरके बला हय जलहस्ती। बेशिरभाग समयटा लक्ष्य करा गियेছে जलहस्ती एवं कुमिर एके अपरेर सम्मुखीन हय ना। कुमिरेर सबचाइते बेशी शक्ति जलेर मध्ये रयेছে, किन्तु जलहस्ती जखन जलाशय तखन कुमिरও तार संगे पेरे ओठे ना, जे कारणे जलहस्तीকে शिकार करा सबार पक्षे सम्भव काज नय। এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে একটি কুমির জলহস্তির গ্রুপের মধ্যে এসে ফেঁসে গিয়েছিল আর সকল জলহস্তিগুলি মিলিত হয়ে তাকে ফুটবল ভেবে এদিক থেকে ওদিক ছুঁড়ে দিচ্ছিল। একটি প্রাপ্তবয়স্ক কুমিরের এতটা পরিমাণে অপমান আমি আগে কখনো দেখিনি। इलेक्ट्रिक इलमास सम्बन्धे आपनारा प्रत्येकेई शुनेछेन। एरा एकटी विद्युत उत्पादनकारी माछ, अर्थात से विपदेर आशंका पावा मात्रই निजेर शरीर थेके विद्युत प्रवाह बार करा शुरू करे, जे कारणे जलेर सबचाइते बेशी घातक प्राणी कुमिरेर काछ थेकेও तारा खूब सहजे बेंचे फेरे। एई भिडियो क्लिपटिते आपनि देखते पाबेन जे किभाबे एकटी कुमिर इलेक्ट्रिक इलमासके शिकार करते गिये से निजेई शक खेये शिकार हये गियेছিল। এই ভিডিও শেষে আপনি আরো দেখতে পাবেন যে বৈদ্যুতিক শক খেয়ে কুমিরটি কিভাবে মারা গেল। पाइथन प्रजातिर सापेर संगे पांगा नेওয়া कुमिरेर जन्य खुबই विपज्जनक, कारण पाइथन साप जखन तार शरीरेर चारिपाशे कुंडली सृष्टि करे तखन अति शक्तिशाली प्राणीर हाड़ो भेंगे चूर्ण विचूर्ण हये जाय, तारपर ताके गोटा गिले फेले। एक्जैक्ट एकटी जलहस्तिर मतो पाइथन सापेर काछेओ कुमिरेर कोनो शक्ति काज करे ना। एई भिडियो क्लिपटिते आपनि देखते पाबेन जे एकटी पाइथन साप पाथरेर नीचे लुकिये थाका एकटी कुमिरके शिकार करते एगिये गियेछे। पाइथन सापटिके देखा मात्रई कुमिर तो तार उपर आक्रमण करे बसे। तारपर तादेर दुजोनेर मध्ये शुरू हय मारात्मक लड़ाई। तबे आमरा जेमनटा अनुमान करेछिलाम पाइथन साप ताके कुंडलिर मध्ये जड़िये नियेछिलो। तारपर देखते पावा जाय कतगुली व्यक्ति सेखाने आसे एबं कुमिरटिके पाइथन सापेर हाथ थेके बाँचाय। जंगलेर राजा सिंह और ताके शिकार करार दुस्साहस शुधुमात्र एकटी प्राप्तबयस्क कुमिरेर काछेई रयेछे, किन्तु तादेर दुजोनेर मध्ये एई मारात्मक लड़ाई कखनो सहज हय ना, कारण किछु समय देखा गियेछे कुमिर भय पेये पिछने सरे जाय अर्थात जले नेमे जाय। तबे एई लड़ाई जोदि जलेर मध्ये हय ताहले कुमिर जितबे, एटा 80% चान्स रयेछे। तबे कुमिर जोदि भूल करे डांगाय गिये कोनो सिंहेर संगे लड़ाई करते जाय ताहले ताके निजेर जीवन थेके प्राण हाराते हबे। एखन एकबार एई भिडियो क्लिपटी देखुन। एखाने सर्ब प्रथम देखते पावा जाए एकटी कुमिर एकटी सिंहके एका पेये शिकार करार जन्य एगिये आसे। तार परवर्ती भिडियो क्लिपे देखते पावा जाए एकसंगे तीनटी सिंह एई कुमिरेर उपर क्रमागत आक्रमण चालाच्छे। तारा तीनजने मिलित हये चारिदिक थेके कुमिरेर उपर आक्रमण करे। एमन समय कुमिर सम्पूर्ण असहाय हये पड़े। एटा देखार पर आमी एमनटाई बोलते पारी जे जंगलेर राजा अर्थात राजा साहेब कुमिरेर उपर अन्याय करेछे, कारण तारा तीनजन आर कुमिर एका, एटा आमी मेने निते पारछि ना। एटा कुमिरेर प्रति सम्पूर्ण अन्याय करा हयेछे। এই প্রসঙ্গে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে আমাকে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টের গুরুত্ব সহকারে রিপ্লাই করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবী এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment।